আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত ফিলোসফি পাঠের আজকে 312তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে দার্শনিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো তিনি হলেন ফিকটে। জার্মান ভাববাদী দর্শনে কান্টের পরেই ফিকটের স্থান। দরিদ্র ঘরের সন্তান ফিকটে কিশোর বয়স থেকেই অসাধারণ বুদ্ধির পরিচয় দেন। তাঁর জীবনে প্রথম খ্যাতি আসে আকস্মিকভাবে। 1790 সালে কান্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি বেনামিতে কান্টীয় দর্শনের ব্যাখ্যামূলক একটি প্রবন্ধ লেখেন। প্রবন্ধটি প্রকাশিত হলে বুদ্ধিজীবী মহলেকে কান্টের নিজের রচনা বলে মনে করেন, কিন্তু কান্ট বললেন এ লেখা তাঁর নয়। প্রবন্ধের লেখকের নাম প্রকাশিত হলে লেখক ফিকটে জার্মানির সাহিত্যিক ও দার্শনিক মহলে প্রখ্যাত হয়ে পড়েন। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। ফরাসি বিপ্লবের ভাবধারা বিশেষ করে বুদ্ধির মুক্তির জোয়ার ফিকটেকে বিশেষভাবে প্রভাবিত করে। মানুষের চিন্তা ও কর্মের স্বাধীনতা জন্মগত এই অভিমত প্রচার করে ফিকটে দুখানি পুস্তিকা লেখেন। 1793 খ্রিস্টাব্দে তাঁর বয়স যখন মাত্র 31 বছর, তখন ফিকটে জেনা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যক্ষ নিয়োজিত হন। কিন্তু ছাত্র এবং তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তা এবং ধর্মের নীতিগত ব্যাখ্যার কারণে ফিকটে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরাগভাজন হয়ে দর্শন বিভাগ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। কান্টের পরবর্তীকালে ফিকটের দর্শনের গভীরতায় 19 শতকের গোড়ায় ইউরোপে জার্মানিকে দর্শনের বিশিষ্ট কেন্দ্রে পরিণত করে। ফিকটে ভাববাদী হলেও তিনি কান্টের দর্শনের অন্তর্নিহিত অসামঞ্জস্যের সমালোচনা করেন। কান্ট তাঁর দর্শনকে বুদ্ধি, বিচার এবং নীতি এই তিন ভাগে বিভক্ত করেছিলেন। ফিকটে সমালোচনা করে বলেন কান্টের বিভাগগুলি পরস্পর বিচ্ছিন্ন। ফিকটের মতে দর্শনের এরূপ বিভাগ অসঙ্গত। দর্শন হচ্ছে অবিভাজ্য এক সত্তা। মানুষের বুদ্ধি, বিচার এবং নীতি সবই সেই অবিভাজ্য সত্তারই প্রকাশ। কান্টের সত্তার সত্তা অর্থাৎ থিং ইন ইটসেলফ এর তত্ত্বকেও তিনি অস্বীকার করেন। মানুষের জীবনের নিয়ামক অবাস্তব চিন্তা নয়, বাস্তব কর্মই মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে। মানুষের বাস্তব কর্ম নির্দিষ্ট হবে মানুষের নীতিবোধ দ্বারা। জ্ঞানের বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তিতেই মানুষ বাস্তব জীবনযাপন করবে। সত্তার প্রকাশ এবং অপ্রকাশ এই দুই এর মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। আসলে এরূপ দ্বৈত অস্তিত্বের কোনো সত্তা যুক্তিগ্রাহ্য নয়। ফিকটের ভাববাদকে আত্মভাববাদ বলা চলে। চরমাত্মাই সব সৃষ্টির মূল। চেতনার চরম নৈতিক উপলব্ধি হচ্ছে চরমাত্মা। ব্যক্তিক আত্মা চরমাত্মার অনুকূল। ফিকটের নীতি দর্শনের একটি মূল আলোচ্য বিষয় ছিল ব্যক্তির স্বাধীনতার সমস্যা। ফিকটে মনে করতেন ব্যক্তি স্বাধীন বলতে একথা বোঝায় না যে ব্যক্তি আদৌ কোনো বিধানের অধীন নয়। স্বাধীনতা বা স্বতঃস্ফূর্ততার অর্থ কারণহীনতা নয়, বিধানের অনিবার্যতার উপলব্ধিতেই ব্যক্তির স্বাধীনতা নিহিত। ইতিহাসের কোনো বিশেষ যুগে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না, নির্ভর করে যুগের বাস্তব অবস্থার উপর। ফিকটের মধ্যে জার্মান ধনতন্ত্রবাদের বিকাশের বৈপরীত্যগুলির প্রকাশ দেখা যায়। বুদ্ধির মুক্তি এবং বাস্তব জীবনের স্বীকৃতির ক্ষেত্রে তিনি অগ্রসর চিন্তাবিদ, কিন্তু বিশ্বজগতের ব্যাখ্যায় তিনি ভাববাদের সীমানার মধ্যে আবদ্ধ। তো সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত ফিলোসফি পাঠের আজকের পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।